বাহান জুটি গেছে মাটি নাই তো সারা কুদি আনছি যে সরলা গ্রাম পঞ্চায়েতে তিন নম্বর ওয়ার্ডে যে জলের প্রজেক্ট সরকার করতেছে, করার সত্ত্বে আমাদের জনগণ এলাকার জনগণের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের ক্ষতিগ্রস্ত আমরা স্বীকার করছি যাতে আমরা জনগণের উপকার হয়। জল জনগণের পাওয়া আমরা জলের খুব অভাব, সেজন্য আমরা নিজেদের এবং পাড়া প্রতিবেশী সকলেরই ক্ষতিগ্রস্ত মানুষ স্বীকার করছে, যার ফলে সরকার কাজ শুরু করছে। শুরু করার পর কি হয় মানে তারা দুই নম্বরে কাজের শুরু করছে। এই একটা জলের একটা বাঁধ দিছে, বাঁধ দেওয়ার সাথে সাথে আমরা প্রতিবাদ করছি যে এই বাঁধটা হচ্ছে না, এবং তারা বলছে না হয়েছে হয়েছে হইব, আমরা কর্ম কর্ম এরকম করিয়া বাঁধের মধ্যে বড় বড় জাইবাস খাটিয়ে আনছে, আনিয়া গাড়ছে, এরপরে পাথর দিছে বাঁধের নিচে দিয়া জল চুয়াইতেছে, মানে এনিটাইম জল দাইতেছে। এরপরে তারা কী করলো বাঁধ, আমরা বললাম এরকম বাঁধ ঠিক তো নয়, বাঁধ তো ভাঙিয়ে দেব। তারপরে কী করছে, ছোটো ছোটো জলের দুইটা ফাই বানিয়ে এখানে দিছে। দেওয়ার পরে এই যে প্রচুর জল এখানে, জল এই বাঁধের মধ্যে জল থাকার মতো না, জলটি ধীরে ধীরে এই যে ছোটো পাইপ দিকে জলটা যাইতে পারছে না, অথচ জলের প্রভাবে পাইপের যে মাঝখানে দুইটা পাইপ দিয়ে জয়েন্ট দিয়ে দিয়েছিলো সেখান থেকে একটা পাইপ ছুটে গেছে। ছোটার সত্ত্বেই জলের ব্যাগ, যে ব্যাগ এই ব্যাগে বাঁধটা ভাঙছে, অথচ বাঁধের যে দুটো সাইডের যে গভীরতা আছে প্রায় 5 থেকে 7 ফুট উঁচু, আর বাঁধের নিচটা মা ঠিক মিডিলটা প্রায় 5-7 ফুট নিচে ছিল, সেই কারণে বাঁধটা ভাঙছে। বাঁধটা ভাঙার সাথে সাথে আরও তিনজন মানুষের তিনটা মাছের ফিশারি ভাঙিয়ে গেছে, এতে মানুষের অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে পিছন দিকে আপনি দেখেন এই যে জলের প্রভাবে এতটা ক্ষেতের যে এতটা ধানের ফসল মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্তগুলা মানুষে যাতে পায়, জনগণে পায়, আমরা যে ধরনের আমরা প্রায় 300 গাছ সুপারি আমার এই রাস্তার জন্য আমি দিছি, এই সুপারি গাছগুলো আমার একটা টাকাও তারা আমাদের সাহায্য করে না। আমি গরিব সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। তারপরে যে এই যে একটা রাস্তা করিয়া গেছে, রাস্তাটার মধ্যে সম্পূর্ণ রাস্তা আমাদের পুরানো রাস্তা ছিল, রাস্তা থেকে সাইড কাটিং করছে, মাত্র দেড় ফুট করিয়া সাইড কাটিং করিয়া পুরা প্রজেক্টের ফিল্ড পর্যন্ত হেরা গেছে। আমি প্রতিবাদ করছিলাম, প্রতিবাদ করার পরে আমার হুমকি দেওয়া হয় আরও যে এটা পুরো রাস্তায় তারা বিল করিয়া তারা বিল বানাইয়া নিছে। নীতি এইরকম কি জনগণের উন্নত হয়, এটাই আমার বক্তব্য। পুরো রাস্তার বিল বানাইয়া নিছে। জানতে পারছেন কত টাকার? প্রায় আমি সঠিক জানি না, তবে পাতলা পাতলা আমি শুনছি প্রায় 2 কোটি টাকার মতো হইব। রাস্তার সাইড কাটিং করিয়া গেছেন, এই যে এলাকার মানুষ আছেন আর কইতে পারবো, কিন্তু পুরো রাস্তাটার বিল নিছে। আমরা কইছি আমরা রাস্তাটা সুন্দর হইতো, রাস্তাটা যাতে হইলে আমরা যাইতে পারি, আমরা রাস্তার লাগে খুব আমরা কষ্ট পাই, এই রাস্তার লাগিয়ে রাস্তাটার আরো বিতিকিচ্ছা করি। যখন যে বৃষ্টির দিন মানুষ খালি ভয়ে মানুষ হাঁটিয়ে যাইতে পারে না, এই রাস্তাটা আপনারা দেখেন গিয়া পালা করে দেখিয়ে গিয়া,
এই একটা জলের সমস্যা, আমরা জলের লাগে কত কষ্ট করি। এই রিনকলটা কয়েকবার কইছি রাস্তার মাটি দিয়ে রিনকলটা রোড দেখ পর্যন্ত মাটির নিচে ঢুকে গেছে গিয়া। আমরা এই এলাকার মানুষের জল কিরকম খায়, আজকে তো কইছি আমরা জলের একটু ব্যবস্থা করে দিন, অন্তত ওকে খাওয়ার জলটা আমরা ব্যবস্থা করিয়া দিন। এই যে জলের একটা প্রজেক্ট হয়েছিল, এখানে তো প্রায় 10 কোটি টাকার কাজ আছে। তারা এখানে একটা বাঁধ দিয়েছে, বাঁধটা আমরা কইলাম যে পাকা করিয়া দিত না দিয়ে এমনি নর্মাল বাঁধ দিলেছে। এই 4-5 দিনের জল জমতে জমতে আজকে বাঁধটা ভাঙছে, ভাঙ্গি আমার 3টা ফিশারি ভাঙ্গিয়া প্রায় 4-5 লক্ষ টাকার মাছ খেতে পাই। ই তো গেছে, এরপরে ফিশারির বানও ভাঙছে, এরপরে বাকি মিশে যে আমরা ধান খেতে আছিল, মানে প্রচুর ধান খেতের ক্ষতি হয়েছে, ধান ওটাকে সব মিশে গেছে, প্রতিফলন চাইলাম। এটা হচ্ছে সরলা গাউসভা, এটা হইল সরস্বর গাউসভা, এক নম্বর ওয়ার্ডে। আর ফিশারি হইলো আমার 3টা ফিশারি ভাঙিয়ে গেছে মাছ, প্রায় 5 লক্ষ টাকার মাছ।